আর যারা প্রশাসনিকভাবে যারা আসছে আমি তাদেরকে স্বাগতম জানাই যেন আমার বাবার ওনারা আসাতে সুষ্ঠুভাবে যেন জানাজাটা সম্পূর্ণ করতে পারি আমরা ওনাদের সাহায্য সহযোগিতা আপনারা দেখছেন তাজা খবর 24 গতকাল 9:30টায় বার্ধক্যজনিত কারণে মারা যান বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের চাচা। তার জানাজাতে অংশগ্রহণ করতে আসা ব্যক্তিদের উপর হামলার আশঙ্কার কথা জানান তার ছেলে পুলিশ কনস্টেবল মোহাম্মদ তায়েস। পরে রায়পুরা থানা থেকে বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। জানাজায় অংশগ্রহণ করেন সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সহ এলাকার নানা পেশা জীবী লোকজন। গেল ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাঁশগাড়ির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষে তিনজন নিহত হয়। এরপর থেকে চেয়ারম্যান আশরাফুলের লোকজন এলাকার বাহিরে অবস্থান করেন। তবে কোনো ঝামেলা ছাড়াই ওই ব্যক্তির জানাজার নামাজ সম্পন্ন হয়। বিস্তারিত দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে। জি, আমার আব্বু গতকাল 9:30 মারা যায়। খবর পাই আমরা আসছি, নির্বিশেষে কোনো ঝগড়া বিবাদ এদেশের মারামারি কারাগারি অনেক কিছু হইতেছে, দলমত থাকতেই পারে। থাকলেও আমার বাবা যেহেতু কোনো রাজনীতির সাথে, আমরা কোনো রাজনীতি ফ্যামিলি না, আমরা চার ভাই বাইরে থাকি আর আমি চাকরি করি পুলিশে। আমি আমার মৃত্যুর খবর শুনে আসলাম, আসার পরে এই জিনিসটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হইলো যে আমরা কোনো রাজনীতি ফ্যামিলি না, আমরা এই সাধারণ লোক, এদেশে বসবাস করতেছে আমরা, আমার ভাই বোনেরা যারা আছে কোনো ঝগড়া বিবাদে নাই। তো এটা ন্যাক্কারজনক ঘটনা, আমি এটা দীক্ষা জানাই। আরেকটা কথা পরিশেষে বলি যে কোনো আমাদের কোনো দলমত নাই, সবাই সমান, সবাই দলমত নির্বিশেষে। আমার বাবা মারা গেছে, আজকে আমরা শোকাহত, দলমত নির্বিশেষে সবাই জানাজা থাকবেন এবং কোনো গন্ডগোল ছাড়া যাতে আমরা জানাজা সম্পন্ন করতে পারি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাবা একজন হাজি মানুষ, আমার বাবা খুবই সাধারণ মানুষ, ওনার এলাকার মানুষ যারা আছে সামাজিক মানুষ সবাই আমার বাবাকে চিনে, আমার বাবা যে কিরকম লোক। তো সেই জন্য সেই দৃষ্টিকোণ থেকে যদি আমার বাবা কোনো যদি রাজনীতি করেও থাকে, তাও মৃত্যুর পরে কিন্তু মানুষের কোনো কিছু থাকে না। আমার বাবা কিন্তু রাজনীতি, আমরা কোনো রাজনীতি ফ্যামিলি না। তো সেই হিসাবে আমরা এই ন্যাক্কারজনক ঘটনা, এরা আমরা ভবিষ্যতে দীক্ষা জানাই। আর দলমত নির্বিশেষে যারা এই দল সেই দল দেশের দল থাকতেই পারে, থাকলো আমাদের জন্য এমন কোনো কিছু না, সবাই সমান, সবাই যেন আমার বাবার জানাজা অংশগ্রহণে থাকে, এই জন্য সবার কাছে আমি প্রাণের দাবি। আর যারা প্রশাসনিকভাবে যারা আসছে আমি তাদেরকে স্বাগতম জানাই যেন আমার বাবার ওনারা আসাতে সুষ্ঠুভাবে যেন জানাজাটা সম্পূর্ণ করতে পারি আমরা, ওনাদের সাহায্য সহযোগিতা। অনেক বাঁশগাড়িতে লোকই মারা গেছে, দেখা যাচ্ছে যে এই দল আর সেই দল নাই, সবাই কাঁধে কাঁধ মিলাই একসাথে জানাজা অংশগ্রহণ করছে এবং যত সমস্যাই ছিল এই সমস্যার মাধ্যমে সবাই আইসা একসাথে কাঁধে কাঁধ মিলে একজনকে একজন সাহায্য করছে। এবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যতিক্রম, এবারের ক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম হয়ে গেছে। বাধা যে কে দিচ্ছে এখন, আমরা তো কোনো দলে অংশগ্রহণ বা আমরা কাউকে সরাসরি, যখন বাজারে যখন এরকম হচ্ছে তখন লোকজন, আমিও বাজার দিয়ে আসছি, তখন এরকম একটু সমস্যা আমি মনে করছি, দেখছি, দেখেও আমি না দেখার বান করে চলে আসছি। আর লোকজন আইসা বলা বলি করতেছে, দেখতেছে এরা নাকি লাঠি সুটা নিয়ে এরকম দলমত কয়েকজন মহড়া দিতেছে, এরকম ঘোরাফেরা করতেছে, মুভমেন্ট খুবই খারাপ। হ্যাঁ 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 হ্যাঁ, আশঙ্কা ছিল, সেই আশঙ্কা কে কেন্দ্র করিয়া আমরা ভবিষ্যৎ চাচ্ছি যে এরকম কোনো সমস্যা যাতে না হয়, সমস্যা ছাড়া দলমত নির্বিশেষে সবারই নিয়ে যেন আমরা জানাজাটা অংশগ্রহণ করতে পারি, দলমত নির্বিশেষে কারো পক্ষে বিপক্ষের জন্য না, সবাই আজকের এই ক্ষেত্রে সবাই সমান, যারা দল করে দল থাকতেই পারে দেশে। সবার কাছে আমি দোয়া প্রার্থী, যেহেতু আমার বাবা মারা গেছে, আমার বাবা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আর কারো যদি কোনো পাওনা দানা থাকে বলবেন, বাবার জন্য সবার কাছেই দোয়া চাচ্ছি যেন বাবাকে সবাই ক্ষমা করে দেয়, বাবা যেন জান ব্যস্ত এবং জান্নাতবাসী হয়, সেই দোয়াই কামনা করছি। যিনি মারা গেছে উনি আমার জাডা, আপনাদের কাছে আমার আবেদন, উনি একজন ভালো মানুষ ছিল, আমি যে বয়সে এই বয়সে উনার কারোর সাথে ঝগড়া লাগতেও দিই নাই, আসলে উনি অনেক ভালো মানুষ ছিল। মানে যদি আপনাদের কাছে কোনো লেনদেন থাকে, ওনার ছেলেরা আছে, আমরা আছি, ইনশাল্লাহ পরিশোধ করে দিব, আর আল্লাহর রাস্তায় আপনারা সবাই উনাকে মাফ করে দিবেন, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।